প্রথা সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্র সমাজের উপরে সরকার, দলীয় সন্ত্রাস বাহিনী এবং প্রশাসন কর্তৃক নির্যাতনের প্রতিবাদে সারা দেশব্যাপী আজকের এই আহত বিক্ষোভ মিছিলের অংশ হিসাবে চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিলের সম্মানিত সভাপতি জননেতা জনাব মোহাম্মদ হাসানুজ্জামান সজীব, চুয়াডাঙ্গা জেলার ইসলামী আন্দোলন এবং সহকর্মী সকল সংগঠনের নেতৃবৃন্দ, সারা জেলা হতে আগত কর্মী বন্ধুগণ, প্রশাসনের বন্ধুগণ এবং সাংবাদিকবৃন্দ, সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা অবগত আছেন দেশ আজ এক কঠিন সন্ধিক্ষণে, কথা ঠিক কিনা বন্ধু আমার? এদেশের ছাত্র সমাজ স্বাধীনতার আগেও যেমন উপেক্ষিত ছিল, অধিকার বঞ্চিত ছিল, একাত্তরের স্বাধীনতার পর থেকে আজকের ২৪ সাল পর্যন্ত স্বাধীনতার পূর্ব সময়ের মতোই তারা এখনো পর্যন্ত অধিকার বঞ্চিত আছে, কথা ঠিক কিনা ছাত্র সমাজ? তারা তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার জন্য বারবার রাজপথে ঝাঁপিয়ে তাদের বুকের তাজা রক্ত বিলিয়ে মায়ের বুক খালি করে বারবার আত্মনাশ করতেছে। আমাদের ন্যায্য অধিকার আমাদেরকে ফিরায় দেওয়া হোক, কিন্তু অত্যন্ত দুঃখ আর পরিতাপের বিষয় যখন যারাই ক্ষমতার মসনদে এসেছে, যাদের কাছে অধিকার চাওয়া হয়েছে, তারা রাষ্ট্রের সর্বোচ্চ আসনে আসীন হওয়ার পরেও তাদের অভিভাবক হিসাবে যেই ভূমিকা পালন করা দরকার ছিল সেই ভূমিকা পালন না করে তারা সন্ত্রাসীর ভূমিকায় অবতীর্ণ হয়ে অধিকার আদায় আন্দোলনরত ছাত্রদের ওপরে তাদের নিজস্ব দলীয় ক্যাডার বাহিনীদেরকে লালিয়ে দিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের কর্মচারীদেরকে নিজের ক্যাডার বাহিনী হিসাবে তাদেরকে তৈরি করে তাদের দিয়ে আন্দোলনরত নিহ ছাত্রদের বুকে গুলি চালিয়ে নির্বিচারে তারা হত্যা করে ন্যাক্কারজনক ঘটনা দৃষ্টান্ত স্থাপন করেছে, কথা ঠিক কিনা বন্ধুরা? সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদেরকে সজাগ করতে হবে। আমি আজ প্রশাসনের বন্ধুদেরকে বলতে চাই, আপনারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মচারী, এদেশের আপামর জনতার যান মালের নিরাপত্তা বিধানের দায়িত্বে নিয়োজিত একটা সংস্থার সদস্য, কথা ঠিক কিনা বন্ধুরা আমার? এদেশের জনগণ আপনাদের কাছে আশ্রয় চায়, কিন্তু আজকে জনগণকে আপনারা আশ্রয় দিতে, জনগণের যান মালের নিরাপত্তা দিতে সম্পূর্ণরূপে আপনারা ব্যর্থতার প্রমাণ দিয়েছেন, সম্পূর্ণরূপে আপনারা ব্যর্থ হয়েছেন, কথা ঠিক কিনা? সংগ্রামী সাথে বন্ধুগণ, প্রশাসনের বন্ধুদের কানদত্ত আহ্বান করে বলতে চাই, আমরা আজকে যে স্টেজে দাঁড়ে বক্তব্য দিতেছি এই স্টেজের পিছনে একটি ঐতিহ্যবাহী নদী আছে, মাতাভাঙ্গা নদী, কথা ঠিক কিনা বলেন? একটা সময় এ নদী ছিল খরস্রোতা নদী, এ নদীর প্রবাহমান পানির কলকলো তারে কলকলো শব্দের তালে নৌকার পাল উড়িয়ে মাঝি মাল্লারা তাদের ব্যবসা বাণিজ্য পরিচালিত করতো, কথা ঠিক কিনা বলেন? কলকাতার দাদাবাবুরা আমার দেশের সীমানায় এসে তারা ঘুরতে আসতো নৌকায় চড়ে তাদের পাল উড়িয়ে, কথা ঠিক কিনা বন্ধুরা আমার? কিন্তু কালের আবার সাহায্য চেয়েছে,
বাংলাদেশের সর্বোচ্চ সুযোগ সুবিধা সুযোগ পাওয়ার অধিকার রাখে বাংলাদেশের সূর্য সন্তান মুক্তিযোদ্ধারা, কি কথা ঠিক না? তার এবং তার স্ত্রীর সর্বোচ্চ সুযোগ দেওয়ার কথা ছিল, কিন্তু আপনি জানেন যে তার স্ত্রী আপনি কোনো কাজে লাগবে না, কাজে লাগবে তার ওই কাপকে যুবক নাতি দিন, এজন্য তাকে আপনি টার্গেট করে আপনি প্রশাসনের মধ্যে নিয়ে নিচ্ছেন। এটাই হলো মূল খেলা। আজকে গদি ধরে টান দিয়েছে, মুখ শুকিয়ে গিয়েছে, তাই না? মুক্তিযুদ্ধের চেতনা কি দেখে আসে মজুদ বাবার